প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এর আগে আমরা গণিত বিষয়ের বৃত্ত চ্যাপ্টারের তিনটা ক্লাস করেছি। আজকে আমরা গণিত বিষয়ের বৃত্ত চ্যাপ্টারের আরেকটা ক্লাস করব। আসো আমরা স্পর্শক নিয়ে আজকে আমরা কাজ করি, নতুন কনসেপ্ট স্পর্শক। এতদিন আমরা বৃত্তের স্পর্শক করি নাই। আমরা বৃত্তের কতগুলো উপপাদ্য করেছি এবং তার অনুশীলন করেছি, তো আসো এখন স্পর্শক আসলে কি সেটা আমরা আগে ডেফিনিশনটা আমরা আগে ক্লিয়ার করি। তো বৃত্তের স্পর্শক জানতে হলে আমাদেরকে একটা বৃত্ত আঁকতে হবে। এখানে আমি একটা বৃত্ত আঁকি, একটা রেখা একটা বৃত্ত দিয়ে দুটো বিন্দুতে ছেদ করেছে। রেখা একটা বৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করেছে, দেখো তোমরা সবাই খেয়াল করো। আর একটা বৃত্তকে বা একই বৃত্তকে আরেকটা বৃত্ত না এঁকে আমরা একই বৃত্তেই দেখাতে পারি। একটা রেখা একটা বিন্দুতে ছেদ করেছে, তাহলে একটা রেখা একটা বৃত্তকে সর্বাধিক দুটো বিন্দুতে ছেদ করতে পারে, একটা বিন্দু এ আর একটা বিন্দু বি। আর এই রেখাটা বৃত্তটাকে দুটো বিন্দু ছেদ, আমরা জানি বৃত্ত মানে বক্ররেখা, এই বক্ররেখাটাই বৃত্ত, তাহলে এই বৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করছে আর এই রেখাটা একটা বিন্দুতে মাত্র ছেদ করছে। তাহলে একটা রেখা যদি একটা বৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করে তবে সেই রেখাটাকে বলা হবে ছেদক, আর একটা রেখা একটা বৃত্তকে যদি একটা বিন্দুতে ছেদ করে তবে সেই রেখাটাকে বলা হবে বৃত্তটার একটা স্পর্শক। তাহলে একটা বৃত্তের একটা স্পর্শক আঁকলে সেটা একটা বিন্দুতে স্পর্শ করবে আর দুটো বিন্দুতে করলে সেটা ছেদক হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা ডেফিনেশন লিখতে পারি, স্পর্শকের ডেফিনেশন হবে একটি রেখা, একটি সরল রেখা যদি একটি বৃত্তকে একটি মাত্র বিন্দুতে ছেদ করে, একটি মাত্র বিন্দুতে ছেদ করে তবে ওই রেখাটা বৃত্তটি একটি স্পর্শক বলা হবে। আমরা একটা ডেফিনিশন আমরা পেলাম, একটি সরল রেখা যদি একটি বৃত্তকে একটি মাত্র বিন্দুতে ছেদ করে তবে ওই রেখাটিকে বৃত্তটি একটি স্পর্শক বলা হবে। আমরা স্পর্শকের আরেকটা ডেফিনিশন আমরা দাঁড় করতে পারি, আমি যদি এই একটা বৃত্ত ড্র করি, এই বৃত্তটা বড় করে যদি করতে চাই এখানে চলে আসি, এই বৃত্তটার সেন্টার হচ্ছে ও, বৃত্তের উপরে একটা বিন্দু সি, তাহলে এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে ও সি, তাহলে এই বক্ররেখাটা বৃত্ত, তাহলে ও সি একটা ব্যাসার্ধ এই বৃত্তটা, ও সি এর সি বিন্দুতে যদি আমি একটি নম্বর ড্র করি সেটার নাম যদি আমি সি টি দিই, তাকে যদি আমি পিছনের দিকে বর্ধিত করে দিতে চাই দিতে পারবো, তাহলে এই ব্যাসার্ধের সাথে কোন বৃত্তের উপরে বৃত্তের কোন বিন্দুতে ব্যাসার্ধের সাথে লম্ব যে রেখাটা সেটাকে বলা হবে স্পর্শ। কোন বৃত্তের এই যে ওসি ব্যাসার্ধ, ব্যাসার্ধের সি বিন্দুতে যে বিন্দুটা বৃত্তের উপরে আছে বৃত্তস্থ বিন্দু, বৃত্তস্থ বিন্দুতে ব্যাসার্ধের উপরে যে লম্বটা ড্র করবো সেটাকেই বলা হবে স্পর্শ। তাহলে আমরা স্পর্শকের আরেকটা ডেফিনেশন দিতে পারি, একটি বৃত্তের যে কোনো বিন্দুতে
পেশাবদের সাথে বৃদ্ধির স্পর্শ তাহলে কি দাঁড়াবে? একটা বৃত্তের যে কোনো বিন্দুতে ব্যাসার্ধের সাথে অঙ্কিত লম্বকে বলা হয় উক্ত বৃত্তের স্পর্শ। তাহলে একটা বৃত্ত অকেন্দ্রিক বৃত্ত, ওসি ব্যাসার্ধ, সি বৃত্তস্থ একটা বিন্দু, সি বিন্দুতে সিটি একটি লম্ব, তাহলে সিটি হবে অকেন্দ্রিক বৃত্তের স্পর্শ। তাহলে একটি বৃত্তের যে কোনো বিন্দুতে ব্যাসার্ধের সাথে অঙ্কিত লম্বকে বলা হয় উক্ত বৃত্তের স্পর্শ। তাহলে আসো আমরা স্পর্শকের আমরা ধারণা পেয়ে গেলাম, এখন আমরা জানবো যে অন্তঃস্পর্শ কি আর বহিঃস্পর্শ কি, দুইটা বৃত্ত কখন অন্তঃস্পর্শ করবে কখন বহিঃস্পর্শ করবে। একটা একেন্দ্রিক বৃত্ত একটা বিকেন্দ্রিক বৃত্ত, এই দুটো বৃত্তকে একটা রেখা স্পর্শ করেছে, একটা পি কিউ বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে দুইটা বৃত্ত এটা হবে সাধারণ স্পর্শ। আরো একটা সাধারণ স্পর্শক আমরা আঁকতে পারি, এরকম যদি দুইটা বৃত্ত আঁকি, এটা একেন্দ্রিক বৃত্ত, এটা বিকেন্দ্রিক বৃত্ত, এই বিন্দুতে স্পর্শ করছে। আবার আমরা আরো দুটো বৃত্ত আঁকতে পারি এরকম, একেন্দ্রিক বৃত্ত বিকেন্দ্রিক বৃত্ত, পি এবং কিউ বিন্দুতে স্পর্শ করছে। আমরা আরো একটা বৃত্ত, আরো দুটো বৃত্ত আঁকতে পারি, একেন্দ্রিক বৃত্ত বিকেন্দ্রিক বৃত্ত, পি বিন্দুতে স্পর্শ করছে। তাহলে আমরা দুটো বৃত্তের যদি একটা স্পর্শক থাকে, একেন্দ্রিক আর বিকেন্দ্রিক দুটো বৃত্ত, এই দুটো বৃত্তেরই আমি পাচ্ছি কি, এই দুটো বৃত্তের ভিতরে পাচ্ছি আমি একটা স্পর্শক, একটা স্পর্শক একেন্দ্রিক আর বিকেন্দ্রিক বৃত্তে। তাহলে পি কিউ স্পর্শকটাকে বলা হবে সাধারণ স্পর্শক, আর এ আর বিকেন্দ্রিক বৃত্ত এটা একটা স্পর্শক দুটো বৃত্তেরই, এটাও সাধারণ স্পর্শক। এ আর বিকেন্দ্রিক বৃত্ত পি এবং কিউ বিন্দুতে স্পর্শ করেছে, এটা একটা সাধারণ স্পর্শক। এ আর বিকেন্দ্রিক বৃত্ত এটা একটা সাধারণ স্পর্শক। তাইলে একটা বৃত্তে দুইটা বৃত্তের সাধারণ স্পর্শ যদি আমরা বলি যে এই সাধারণ স্পর্শক অন্তঃস্পর্শক হবে বা বহিঃস্পর্শক হবে কিভাবে আমরা বুঝব, তাহলে এ আর বি কেন্দ্রিক বৃত্তের একই পার্শ্বে যদি স্পর্শ করে দুটো স্পর্শ, এই যে একই পার্শ্বে স্পর্শ করবে, এ আর বি কেন্দ্রিক বৃত্তের এ আর বি কেন্দ্রের একই পাশে আছে স্পর্শকটা, এ আর বি কেন্দ্রের একই পাশে স্পর্শকটা, তখন আমরা তাকে বলবো সরল সাধারণ স্পর্শ। সরল সাধারণ স্পর্শ কখন হবে? যখন এ আর বি কেন্দ্রিক বৃত্তের কেন্দ্রের একই পাশে স্পর্শ, এ আর বি কেন্দ্রিক বৃত্তের কেন্দ্রের একই পাশে স্পর্শ, তখন স্পর্শকটাকে বলা হবে সরল সাধারণ স্পর্শ। আর এ আর বি কেন্দ্রিক বৃত্তের কেন্দ্রের বিপরীত পাশে, এই যে এ কেন্দ্রিক বৃত্তের যে পাশে, বি কেন্দ্রিক বৃত্তের তার উল্টা পাশে, এই যে এ কেন্দ্রিক বৃত্তের যে পাশে, বি কেন্দ্রিক বৃত্তের তার উল্টা পাশে, তাহলে স্পর্শক যদি
কেন্দ্র কেন্দ্র যদি বৃত্তের স্পর্শকের উভয় পাশে কেন্দ্র এ আর বি কেন্দ্রটা যদি স্পর্শকের বিপরীত পাশে হয় তখন সেটা হবে তির্যক সাধারণ স্পর্শ তির্যক সাধারণ স্পর্শ আর এটা হচ্ছে সরল সাধারণ স্পর্শ তির্যক সাধারণ স্পর্শ কখন হয় যখন বৃত্ত দুইটার কেন্দ্র স্পর্শকের একই পাশে থাকে বৃত্ত দুইটার কেন্দ্র স্পর্শকের একই পাশে থাকে তখন হবে সরল সাধারণ স্পর্শ বৃত্ত দুইটার কেন্দ্র যদি স্পর্শকের বিপরীত পাশে থাকে বৃত্ত দুইটার কেন্দ্র স্পর্শকের বিপরীত পাশে থাকে তখন হবে তির্যক সাধারণ স্পর্শ তাহলে আমরা সরল সাধারণ স্পর্শক আর তির্যক সাধারণ স্পর্শকের ধারণা আমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে এখন আসো আমরা এই স্পর্শক নিয়ে কোনো উপপাদ্য করা যায় কিনা আমাদের এখানে উপপাদ্য 26 দেখো উপপাদ্য 26 বৃত্তের বহিঃস্থ কোন বিন্দু হতে ওই বিন্দু হতে স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্ব সমান আচ্ছা আমরা একটু প্রমাণ করি বৃত্তের বহিঃস্থ পি একটা বিন্দু পি একটা স্পর্শ স্পর্শ ও কেন্দ্রিক বৃত্তি এখন আমরা এ ও বি ও যোগ করি ও পি যোগ করি তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে পি এ ইকুয়াল পি বি বিশেষ নির্বাচন কি হবে বিশেষ নির্বাচন হবে ও কেন্দ্রিক বৃত্তের বহিঃস্থ পি বিন্দু হতে ই এবং পিবি দুটি স্পর্শ প্রমাণ করতে হবে যে পি এ সমান পিবি প্যারাশ অঙ্কন এও বিও এবং ওপি যোগ করি এবার আসো প্রমাণ প্রমাণের শুরুতে আমরা একটা বিষয় জেনে নেব সেটা হচ্ছে একটা বৃত্তে যদি একটা স্পর্শক আঁকা হয় সেটা স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ তার সাথে লম্ব হবে এটা লম্ব আবার এটা লম্ব বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে লম্ব বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ পিএ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এও এর সাথে লম্ব তাইলে আমাদের আমরা বলতে পারি যেহেতু যেহেতু পিএ স্পর্শ এও ব্যাসার্ধ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ সুতরাং পিএ ও সমান 90 অনুরূপে
সিবি ও ইকুয়াল 90। তাহলে ত্রিভুজ পিএও এবং ত্রিভুজ পিবিও সমকোণী, প্রত্যেকই সমকোণী, ত্রিভুজ পিএ ও পিবিও প্রত্যেকই সমকোণী। এখন সমকোণী ত্রিভুজ পিএও এবং সমকোণী ত্রিভুজ পিবিও এ আমরা কি কি বলতে পারি? সমকোণী ত্রিভুজ কখন সর্বসম হয় আমাদের জানা আছে? পিএ ও পিবিও এই সমকোণী দুইটা ত্রিভুজ কখন সর্বসম হয়? যখন অতিভুজ আর অপর এক বাহু, এই যে সমকোণ সমকোণী ত্রিভুজ বাহু অপি, এই যে সমকোণ সমকোণী ত্রিভুজ বাহু অপি, অতিভুজ এবং অপর এক বাহু সমান হয় তখন ত্রিভুজ দুটি সর্বসম হয়। তাহলে আমরা এখানে বলবো সমকোণী ত্রিভুজের অতিভুজ অপি সমান অতিভুজ অপি, এও সমান বিও, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং ত্রিভুজ পিএ ও সর্বসম ত্রিভুজ পিবিও, সুতরাং পিএ সমান পিবি, আমরা পিএ সমান পিবি প্রমাণ করতে পারলাম। অর্থাৎ বৃত্তের বৈশিষ্ট্য কোন বিন্দু থেকে এই ওকেন্দ্রিক বৃত্তের, আমি ওকেন্দ্রিক বৃত্তটার নাম এবিসি দিতে পারতাম, আর ওকেন্দ্রিক বৃত্তের ওকেন্দ্রিক এবিসি বৃত্তের কথা বললে কোনো ভুল হবে না। তাহলে ওই ওকেন্দ্রিক বৃত্তের বহিঃস্থ পি বিন্দু থেকে পিএ এবং পিবি দুটি স্পর্শক, প্রমাণ করতে হবে যে পিএ ইকুয়াল পিবি। এবার আমরা অঙ্কন যদি করি, এও এবং বিও যোগ করি, ওপি যোগ করি, তিনটা যোগ করছি, এও বিও ওপি। তাহলে এখন আমরা যদি প্রমাণে যাই, এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করব। তার আগে আমাদেরকে বলতে হবে স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের উপর লম্ব, স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের উপর লম্ব, অর্থাৎ এই দুটো ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এখন আমরা যদি বলি সমকোণী ত্রিভুজের অতিভুজ অপর এক বাহু সমন্বিত ত্রিভুজ দুটি সর্বসম, অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু ওপি, সমকোণের বিপরীত বাহু, আর এক বাহু হচ্ছে এ ও আর বি। এখন আমরা যদি কোণের কথাও বলে ফেলি, এখানে অনেকেই ভুল করে থাকে, এখানে আমরা কোণ বলতে পারবো না, কারণ কোণ বললে ভুল হবে, অন্তর্ভুক্ত কোণ হবে না। তখন আমাদেরকে সমকোণী ত্রিভুজ হলে ওই একটাই, যে অতিভুজ এবং অপর এক বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম, এটাতেই আমাদেরকে থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তো এখন আমরা অনুশীলনের একটা প্রশ্ন সলভ করার চেষ্টা করব। অনুশীলনীতে আমরা চলে যাব এখন। অনুশীলনী আটের চার, আটের চার হচ্ছে অকেন্দ্র বিশিষ্ট
তাহলে আসো আমরা চিত্রটা আঁকার চেষ্টা করি। অখণ্ড বিশিষ্ট একটা বৃত্ত আঁকব। অখণ্ড বিশিষ্ট বৃত্তের বহিঃস্থ কোন বিন্দু পি থেকে বৃত্তে দুটি স্পর্শক টানা হলে প্রমাণ করতে হবে যে ওপি স্পর্শে যায় লম্ব দ্বিখণ্ডক। তো প্রথমে আমরা বৃত্তটা এঁকে ফেলি। বৃত্ত আঁকার পরে অকেন্দ্রিক বৃত্ত বহিঃস্থ পি থেকে দুটি স্পর্শক আঁকতে হবে, একটা হলো পি এ আর একটা হচ্ছে পি বি। একটা পি এ আর একটা পি বি, এই দুটি স্পর্শক টানলাম। তারপরে ওপি যোগ করলাম, এও যোগ করলাম, বিও যোগ করলাম, আবার এও যোগ করলাম, এবি এবি যোগ করলাম। এবি মনে করি এম বিন্দুতে ছেদ করে স্পর্শ। তাহলে আমরা বিশেষ নির্বাচন লিখবো একই জিনিস। বিশেষ নির্বাচনটা আমি একটু বলে দিই। মনে করি অকেন্দ্রিক বৃত্তে অকেন্দ্রিক এবিসি বলতে পারো। মনে করি অকেন্দ্রিক এবিসি বৃত্তের বহিঃস্থ পি থেকে পি এবং পি বি দুটি স্পর্শক আঁকা হয়েছে। এবি স্পর্শ যে ওপি কে সমদ্বিখণ্ডিত করবে এটা প্রমাণ করতে হবে। এবি স্পর্শ যে ওপি কে সমদ্বিখণ্ডিত করে, লম্বভাবে দ্বিখণ্ডিত করে। এবার অঙ্কন অঙ্কন করবে এও এবং বিও যোগ। এবার আসো প্রমাণ, আমি প্রমাণটা করে দেবো। আমি বিশেষ নির্বাচন আর অঙ্কনটা একটু বলে দিচ্ছি। বিশেষ নির্বাচনটা হবে যেটা আছে এটাই আমরা লিখতে পারবো। তারপর আমরা যদি বলি অখণ্ড বিশিষ্ট এবিসি বৃত্তের বহিঃস্থ পি বিন্দু থেকে পি এবং পি বি দুটি স্পর্শক, তারপর প্রমাণ করতে হবে যে ওপি এবি এর লম্ব দ্বিখণ্ডক। এবার অঙ্কন এও এবং বি ও যোগ করি। এবার আসো প্রমাণ, ত্রিভুজ পি এ ও ত্রিভুজ পি বি ও এ আমরা বলতে পারি যে পি এ সম, আমরা আগের মতোই করতে পারি। সমকোণী ত্রিভুজ যদি ধরি স্পর্শক স্পর্শ বিন্দু কে ব্যাসার্ধ, এটা সমকোণ। সমকোণী ত্রিভুজ ধরে সর্বসম্ম প্রমাণ করা যায়, সর্বকোণী ত্রিভুজ না ধরলেও করা যায়। পি এ সমান পি বি যেহেতু আগে এটা প্রমাণ হয়ে গেছে। বৃত্তের বহিঃস্থ কোন বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কিত হলে তারা পরস্পর সমান। তারপর এও সমান বিও, একই বৃত্তের ব্যাসার্ধ। ওপি সমান ওপি, তাহলে একটা ত্রিভুজের তিন বাহু আর এক ত্রিভুজের তিন বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে এইভাবে করলে আর আমাকে সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে হবে না। সুতরাং এ ও পি ইকুয়াল বি ও পি, সুতরাং এ ও এম ইকুয়াল বি ও এম। দেখো আমরা এই কোণার কোণ পেয়ে গেছি। এখন এই দুটো ত্রিভুজ আমরা কম্পেয়ার করি। এই দুটো ত্রিভুজ ত্রিভুজ এ ও এম, আবার ত্রিভুজ এ ও এম ও ত্রিভুজ বি ও এম এ, এও ইকুয়াল বি ও। ও এম ইকুয়াল ও এম অন্তর্ভুক্ত এওএম, আগে সেটা প্রমাণ করা হয়ে গেছে। এওএম ইকুয়াল অন্তর্ভুক্ত বিওএম। আমাদেরকে খেয়াল রাখতে হবে দুটি বাহু, এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ হতে হবে। এও আর ওএম অন্তর্ভুক্ত কোণ, বিও ওএম আর অন্তর্ভুক্ত কোণ। সুতরাং ত্রিভুজ দুটি সর্বসম। সুতরাং ত্রিভুজ এওএম ত্রিভুজ বিওএম। এবার যেহেতু ত্রিভুজ এ ও এম আর বি ও এম সর্বসম হয়ে গেল, তাহলে আমরা বলতে পারি সুতরাং এ এম ইকুয়াল বি এম এবং এ এম ও ইকুয়াল বি এম ও। কিন্তু উহারা রৈখিক যুগল কোণ, এই দুটো কোণ রৈখিক যুগল কোণ। এবং সমান, সুতরাং এওএম সমান বিওএম, এএম ও বিএম ও
সমান 90 ডিগ্রি সুতরাং OP AB এর লম্ব দ্বিখণ্ড এবার দেখো আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি একটা বিশিষ্ট বৃত্তের বহিঃস্থ P বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক আঁকা হয়েছে P বিন্দু থেকে PA আর PB তাহলে AB টা হয়ে যাবে তখন স্পর্শ J স্পর্শক বিন্দু দুইটা যোগ করলে তার নাম হবে স্পর্শ J এটা OP কে OP এর লম্ব সমদ্বিখণ্ড অর্থাৎ AB টাকে OP সমান দুই ভাগে ভাগ করবে লম্বভাবে করবে লম্বভাবে করবে সেটা আমরা সমকোণ প্রমাণ করতে হবে এটা এই সমকোণ প্রমাণ করতে হবে আর এই বাহু আর এই বাহু সমকোণ AM সমান BM হইতে হবে আর এই দুই কোণ 90 ডিগ্রি হইতে হবে তাহলে লম্বভাবে দ্বিখণ্ডিত হয়েছে সেটা প্রমাণিত হবে এখন আমরা এই দুইটা ত্রিভুজ প্রথম সর্বসম প্রমাণ করব তিন বাহু একটা ত্রিভুজ তিন বাহু আর একটা ত্রিভুজ তিন বাহু সমান হলে সর্বসম সেখান থেকে A ও M সমান B ও M এই দুইটা কোণ সমান পাবো এই দুইটা কোণ সমান পাইছি তারপরে এই দুটো ত্রিভুজ কম্পেয়ার করব এই দুটো ত্রিভুজের মধ্যে AO ইকুয়াল BO OM ইকুয়াল OM এই দুই বাহুর অন্তর্ভুক্ত এত এই দুই বাহুর অন্তর্ভুক্ত এত AOM BOM সুতরাং AOM BOM সর্বসম এই দুটো ত্রিভুজ সর্বসম হওয়ার পরে আমরা দুটো সিদ্ধান্ত পৌঁছব একটা হবে AM সমান BM আরেকটা হবে AMO সমান BMO তাহলে AMO আর BMO একই রেখার কোণ এই জন্য এদেরকে বলা হবে রৈখিক যুগল কোণ এবং সমান রৈখিক যুগল কোণ এবং সমান হলে প্রত্যেকে 90 ডিগ্রি হয় তাহলে এরা সবাই 90 ডিগ্রি তাহলে এবি রেখা ওপি রেখা এবিকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করেছে তো আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তো ঠিক আছে আজকে এ পর্যন্তই থাকলো পরের ডেটে আমরা এই চ্যাপ্টারের সম্পাদ্য নিয়ে কাজ করব আশা করি তোমরা এগুলো প্র্যাকটিসে থাকবে আর অনুশীলনের আমি আজকে এক নাম্বার করিয়েছি তোমরা এখান থেকে আরো কয়েকটা করবে তিন চার পাঁচ তিন চার পাঁচ এটা হবে তোমাদের হোমওয়ার্ক অনুশীলনী 8.4-এর তিন চার পাঁচ এটা হোমওয়ার্ক লিখে নাও অনুশীলনী 8.4-এর তিন চার পাঁচ ঠিক আছে তাহলে আজকে পর্যন্তই থাকলো আল্লাহ হাফেজ